যে কাউ কোনো অস্থায়ী কর্মীক স্থায়ীকরণ করিব নোৱাৰে। তার কারণে দেশ আছে যে কাউ কোনো অস্থায়ী কর্মীক স্থায়ীকরণ করিব নোৱাৰে। তার কারণে ইন্টারভিউ হব লাগে। এই কারণে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী যাব নোৱাৰে, কিন্তু কারো চাকরি আমি খাব খোঁজা নাই। 80 বছৰলৈকেও চাকরি করক, কিন্তু অস্থায়ী কর্মচারীক রেগুলারাইজেশন করার পাওয়ারটো কেবিনেট আর মুখ্যমন্ত্রীর পর সুপ্রিম কোর্টে কাটি লৈ গৈছে। উমা দেবী ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ভার্ডিক্টর জড়িয়ে যেতিয়া মুখ্যমন্ত্রী বা কেবিনেটর হাতত সেই পাওয়ারটো এতিয়া নাই। স্যার, বিগত 1 বছর রাজসংগ্রহ ক্ষেত্রে কিন্তু পর্যটন নিবাসত আপনার কেবল ইনোভেশন থাকিলে। স্যার, মই কি আছে মই ইমান ডিটেইলসত চোৱা নাই, কিন্তু তেওঁলোকেতো কৈছে ভাল ৰাজহে পাইছে বুলি, কিন্তু ৰাজসংগ্ৰহটো আমাৰ ইমান লক্ষ্য নহয়। কাজিৰঙা টুৰিষ্ট আহিলে ওচৰ পাজৰ মানুহ